প্লাস কোসাইন মানে এটা যোগ ভাগ করে ব্যস্ত করে দেওয়া হচ্ছে তাহলে এইভাবে যদি থাকে মানে এইটাকে আমরা যদি 1 মাইনাস cos x টা এটা ফ্যাক্টর করি ইনটু 1 মাইনাস cos y হবে এইটা এটা মাল্টিপ্লাই করব এটি চলে আসবে নিচটা এরকম 1 প্লাস cos x ইনটু 1 প্লাস cos y হবে এটা ফ্যাক্টর করলে হবে এটা 1 মাইনাস cos আলফা বাই 1 প্লাস cos আলফা এবারে 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x এটা একটা ফর্মুলা হচ্ছে tan স্কয়ার x বাই 2 সমান 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x এটা একটা ফর্মুলা তা এই জায়গাটা আমরা লিখতে পারি tan স্কয়ার x বাই 2 এটা জায়গায় লিখতে পারি tan স্কয়ার y বাই 2 আর এটা জায়গায় লিখতে পারি tan স্কয়ার আলফা বাই 2 এবারে যদি আমরা স্কয়ার রুট করে দিই তাহলে এটা হবে tan x/2 tan y/2 সমান এটা tan আলফা/2 এবারে এখান থেকে আমরা আলফা/2 টা বার করলে বা আলফা/2 যখন বার করব তখন tan ইনভার্স এটা হয়ে যাবে tan x/2 আর tan y/2 এখান থেকে আলফা সমান 2 গুণ হয়ে গেল এটার থেকে আমি এই জায়গাটা লিখছি আলফা সমান 2 tan ইনভার্স tan x/2 tan y/2 আর আলফা মানে আমি কি ধরেছিলাম আলফা মানে তো এটাই তাহলে আমরা লিখে দিতে পারি অতএব কি ওইটা পুরোটা লিখে দিতে পারি cos ইনভার্স cos x plus cos y by 1 plus cos x cos y সমান ওই 2 tan ইনভার্স tan x by 2 tan y by 2 এটা তাহলে আমার প্রমাণ হয়ে গেল তাহলে এইভাবে এই ম্যাথটা করতে তাহলে এই যতগুলো হলো এগুলো মোটামুটি অনেকগুলো ডিসকাস করা হলো আর যদি তবে এখানে আরেকটা ম্যাথ আছে ভালো তো বলে দিই একবার এখানে বলা আছে যদি সাইন অফ পাই কস থিটা সমান কস অফ পাই সাইন থিটা হয় তবে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4 তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখব সাইন অফ পাই কস থিটা সমান এই কস থিটার জায়গায় আমরা লিখতে পারি সাইন পাই বাই 2 প্লাস পাই সাইন থিটা কারণ এটা পজিটিভ থাকবে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে বা মাইনাসও করতে পারে কারণ সাইন সেকেন্ডে 90 এর সঙ্গে প্লাস আর 90 এর সঙ্গে মাইনাস যাই করি পজিটিভই থাকবে মাইনাস করলে এখানে আর প্লাস করলে এখানে দুটোই পজিটিভ বোথ সাইডে যদি সাইনটা ক্যান্সেল করি তাহলে পাই কস থিটা সমান হবে পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা আবার পাইটা যদি আমরা ভাগ করে দিই তাহলে কস থিটা সমান হাফ প্লাস মাইনাস সাইন থিটা এটা যদি লেফটে নিয়ে চলে আসি এটাকে তাহলে cos থিটা এদিকে আসলে মাইনাস প্লাস sin থিটা সমান হাফ এটাকে বর্গ করছি উভয় পক্ষে বর্গ করলে এটা হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 2ab মানে মাইনাস প্লাস 2 sin থিটা cos থিটা সমান 1 এর 4 1 by 4 এটার মান হচ্ছে 1 মাইনাস প্লাস এটা 2 sin theta cos theta মানে sin 2 theta 1 by 4 এটা যদি ওপারে এটা করে নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাস মাইনাস sin 2 theta সমান 3 by 4 এটা 1 by 4 টা যদি আমরা বিয়োগ করি আচ্ছা এটা প্লাস মাইনাস কে আমরা এরকম লিখতে পারি sin অফ প্লাস মাইনাস 2 থিটা এটা মানে এটা
समान थ्री बाय फोर बा एटा समान की लिखते पारि आमरा प्लस माइनस टू थीटा समान साइन इनवर्स थ्री बाय फोर अतए थीटा समान प्लस माइनस हाफ साइन इनवर्स थ्री बाय फोर हाँ एटाई प्रमाणित एटाई करते बोलेछे তাহলে এটা আশা করি বোঝা গেল এটা একটা টাইপ আর দু একটা বলে শেষ করব আর একটা সাপোজ টাইপ প্রুভ দ্যাট tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x মাইনাস tan ইনভার্স 1 মাইনাস y বাই 1 প্লাস y সমান sin ইনভার্স y minus x by root over 1 plus x square into 1 plus y square এটা প্রমাণ করব তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে যদি ধরে নি ধরি tan inverse 1 minus x by 1 plus x alpha অতএব tan alpha এখানে কি হবে 1 minus x by 1 plus x যদি আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল করে দিই তাহলে এটা আলফা ধরলে এটা লম্ব এটা ভূমি অতিভুজটা রুট টু ইন্টু রুট ওয়ান প্লাস এক্স স্কয়ার হবে কারণ এটা আমার হচ্ছে কি স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার প্লাস এ টু ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার রুটের ভিতরে বাইরে রুট টু তাহলে এই ক্ষেত্রে আমরা এটা পেলাম এখান থেকে আমরা সাইন আলফা কস আলফা পেয়ে যাব সাইন আলফা পাবো ওয়ান মাইনাস এক্স বাই রুট ওয়ান root 2 into 1 plus x square আর cos alpha টা এখান থেকে কি পাবো 1 plus x by root over 1 plus x square এখানে root 2 একইভাবে আমরা যদি এটা ধরে নিই এবং tan inverse 1 minus y by 1 plus y যদি বিটা ধরি অতএব tan বিটা সমান 1 minus y by 1 plus y এখানেও যদি একটা ফিগার করি বিটা করি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা রুট টু ইন্টু রুট ওয়ান প্লাস ওয়াই স্কয়ার আসবে অতিভুজ এখান থেকে সাইন বিটাও পাবো লম্ব বাই অতিভুজ আর কস বিটাও পাবো ভূমি বাই অতিভুজ এবারে আমরা সাইনের এই সূত্র আছে যেহেতু সাইন অফ a minus b মানে sin of alpha minus beta সূত্র কি sin of alpha minus beta সূত্র হচ্ছে sin alpha cos beta minus cos alpha sin beta এখানে যদি মানগুলো বসিয়ে দিই sin alpha cos beta এইটার সঙ্গে কয়টা তাহলে উপরে হচ্ছে 1 minus x into 1 plus y আর এটা 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 গুণ করলে হচ্ছে রুট টু রুট টু হচ্ছে টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এটা কস আলফা কস বিটা যদি নিই এটা হবে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই আর নিশ্চার টু ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কয়ার এক্ষেত্রে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি স্টেপ জাম্প করছি লসাগু করে ক্যালকুলেশন করলে এটা হবে y মাইনাস x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার ইনটু 1 প্লাস y স্কয়ার এবারে আলফা মাইনাস বিটা সমান কি হবে বা আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা সমান আমার চলে আসবে সাইন ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কয়ার দিয়ে আলফা বিটার মানটা যদি বসি দিই এটা আলফা এটা বিটা তার মানে এইটা মাইনাস এটা সমান এটা প্রমাণ হয়ে গেল তাহলে এইভাবে ম্যাথগুলো করতে হবে এটা একটা হলো আর লাস্ট দুটি ম্যাথ আছে এই দুটি ম্যাথ ডিসকাস করে মোটামুটি ইনভার্স শেষ হবে
cos inverse x plus cos inverse y সমান থিটা হলে প্রুভ দ্যাট x square minus 2xy cos theta plus y square is equal to sin square theta. তাহলে এক্ষেত্রে আমরা সূত্র জানি cos inverse xy minus root over 1 minus x square into 1 minus y square is equal to theta. বা এক্ষেত্রে আমরা xy minus root over 1 minus x square into 1 minus y square is equal to cos theta. বা xy minus cos theta সমান root over 1 minus x square into 1 minus y square squaring both side x square y square minus 2xy cos theta plus cos square theta সমান এটা 1 minus x square y square plus x square y square কাট দিয়ে আমরা যদি এটা এদিকে নিয়ে আসি এক মিনিট আমরা যদি এটা এদিকে আনি বা এক্ষেত্রে আমার x স্কয়ার এটা মাইনাস 2xy cos theta এটা আসবে প্লাস y স্কয়ার আর এটা ওদিকে গেলে 1 মাইনাস cos স্কয়ার theta is equal to sin স্কয়ার theta তাহলে এক্ষেত্রে এভাবে প্রমাণ হলো আর একটি ম্যাথ থাকছে এটাও ডিসকাস করে দিই সাপোজ যদি এরকমই থাকে cos ইনভার্স আলফা প্লাস cos ইনভার্স বিটা প্লাস cos ইনভার্স গামা ইজ ইকুয়াল টু 3 পাই হলে আলফা বিটা প্লাস গামা আলফা সমান কত আমরা বলেছিলাম যে এই যে রেঞ্জটা থাকে আমরা আমাদের cos inverse alpha টা 0 less than equal to এত পাই এর মধ্যে 3 পাই আছে মানে প্রত্যেকটা পাই এর বড় হবে না ম্যাক্সিমাম পাই হবে তার থেকে ছোট হলে আরো দুটোর ক্ষেত্রে কিন্তু একটি বড় ছোট হয়ে যাবে সেই হিসাবে এটা একটা আইডেন্টিটি করে cos alpha সমান পাই cos inverse alpha সমান পাই আর alpha সমান cos পাই মানে cos 180 ডিগ্রি মানে minus 1 একইভাবে বিটাও মাইনাস ওয়ান গামাও মাইনাস ওয়ান হবে তাহলে এক্ষেত্রে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সমান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান থ্রি তাহলে এক্ষেত্রে এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবে তাহলে যতগুলো আজ বললাম ইনভার্সের মোটামুটি এটাই থাকবে এরপরে অন্য ক্যালকুলাস শুরু করবো তাই এতটাই থাক